বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একথা জানালেন অভিনেত্রী। লেখেন, যে দলের হয়ে গত বিধানসভা নির্বাচনে লড়েছিলাম সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের উদ্যোগী মনোভাব ও আন্তরিকতার অভাব দেখেই এই সিদ্ধান্ত। একসময় তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন শ্রাবন্তী, তবে একুশের ভোটের আগেই গত পয়লা মার্চ গেরুয়া শিবিরে যোগদান তিনি। পরে বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী হন। বিপক্ষ ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভি ওয়েট তৃণমূল নেতা, তার কাছেই হেরে যান শ্রাবন্তী। শোনা যায় তারপর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বাড়ছিল। সেই জল্পনেই বৃহস্পতিবার সত্যিতে রূপান্তরিত হলো।